এই যে পানির অবস্থা দেখেন, কতগুলা পানি। আমি যে শহরে থাকি এই শহরে আলটিমেট দিছে 4 দিনের জন্য পানি বন্ধ। আর এই 4 দিনে আমি কি করলাম আপনাদেরকে দেখাই, মানে পুরাই আমার কাছে লাগে আমি দোকান বসাই দিছি। এই যে মানে পুরাই আমি দোকান বসাই দিছি, এই যে দেখেন পানি আর পানি, পানি আর পানি। আর বাইরে যে কতগুলা খাইছি এইগুলার তো হিসাব নাই। এদিকে আছে ছোট বড় যা আছে সব। আর গোসলের কথা যদি বলি, আসলে বলতে গেলে গোসল করা মানে খুবই খুবই কষ্ট হয়েছে গোসল করা, বলার বাইরে। এত কষ্ট হয়েছে গোসল করা মানে বলার বাইরে। এগুলো আপনাদের সামনে আসলে বলতে পারবো না, তবে একজন বড় ভাইয়ের সাথে বলছি, উনি যদি কমেন্ট করে তাহলে আমার মান সম্মান যাইব গা। উনি হয়তো কমেন্ট করবো না, কারণ সিক্রেট বিষয় আসলে কমেন্ট করে না। তো এই যে 4 দিনের লাগে এই শহরে পানি ছিল না, আর এই 4 দিনে মধ্যে দেখেন বোতলের অবস্থা দেখেন, কতগুলো পানি খাইলাম। বাইরের তো খাইলাম, এগুলো তো বাদে, কারণ 24 ঘন্টার মধ্যে ধরতে গেলে আমরা 12 ঘন্টা এই বাইরে থাকি। আর মনে করেন আপনার 10 থেকে এই 8-9-10 ঘন্টা মনে করেন বাসার থাকি, বাসাতে এগুলা খাই, বাসার পানিগুলো দেখাইলাম। মানে অবস্থা দেখছেন, আসলে পানির অপর নাম যে জীবন, ই ই কথাটা খালি শুনছি, একদিন অভাবও পড়ে দেখেন দেখেন অবস্থাটা কি অবস্থা। তো এই জিনিসটাই আপনাদেরকে বলতে চাইছিলাম, মানে পানির অপর নাম আসলে জীবন, কিন্তু আমরা ওই জায়গার মধ্যে কোনো সময় পড়ছি না। গর্তত না পড়লে আসলে বোঝা যায় না, মানে গর্ত থেকে উঠার যে চেষ্টাটা, এইটা আসলে খালি মুখে মুখে বলি। এই জন্য গর্তের মধ্যে পড়লাম, পড়ার পরে বুঝলাম কিভাবে উঠতে হইব। যদি আগে সেভ করে রাখতাম পানি, এই 2-3টা বালতি আছে বা আশেপাশে আরো ঘরের মধ্যে জগ মগ এগুলো সবকিছু আছে, যদি সেভ করে রাখতাম তাহলে তো এই যুদ্ধের মধ্যে আমার এরকম হইতো না। অস্ত্রগুলা যদি আগে থেকে সবকিছু সিস্টেম করে রাখতাম তাহলে কিন্তু যুদ্ধ করতে আমার কঠিন হইল নইলে। আজকে এই পানির অভাবে কিন্তু আমার খুবই খুবই কষ্ট হয়েছে যুদ্ধ করতে, তবে সবকিছু মানা নিতে পারছি। এই যে পানির অবস্থা দেখেন, কতগুলা পানি। আসলে যদি টাকাও যদি না থাকতো তাহলে কি করতাম, কিন্তু এটা আল্লাহর রহমত। আর বিদেশের মাটিতে যারা থাকে তারা বেশি একটা অভাবে থাকে না, আল্লাহর রহমত ভালোই সিচুয়েশন যা। এইটাই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে আসলে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট যা যা করা লাগে তা তা করে দিয়েন। ভালো লাগলো, আসসালামু আলাইকুম।